ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম, হিলারি ক্লিনটন নিজে আদেশ দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিল জানাচ্ছে প্রধানমন্ত্রী। আরও জানাব বিএনপি পুলিশ সংঘর্ষ, আহত 20। আরও থাকছে অস্বাভাবিক সরকার রানার ষড়যন্ত্র হচ্ছে জানাচ্ছে উবাইদুল কাদের। আরও জানাব কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত 2। সবশেষ জানাবো ছাত্রলীগের সমাবেশে দানের শীষের এমপি সুলতান মনসুর। এবার বিস্তারিত, এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজে আদেশ দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ তুলেন। ডক্টর ইউনুসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু করতে গিয়ে আমাদের উপর বদনাম দিয়েছিল একটা ব্যাংকের এমডি পদের জন্য, সেটাও সরকারি বেতনদারি। সরকারি আইনে আছে 60 বছর পর্যন্ত এমডি থাকতে পারবে, এর বেশি হলে থাকতে পারবে না। তারপরও বেআইনিভাবে 10 বছর চালিয়ে আবারও সেখানে থাকতে হবে, সেই লোভে বারবার আমাদের উপর চাপ। একটি বড় দেশও বারবার চাপ দিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এমডি পদে না রাখলে নাকি পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেবে। আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে সেই ভদ্রলোক মামলাও করেছিল, কিন্তু আদালত তো তার বয়স কমাতে পারে না, সে মামলায় হেরে যায়। তারপরও তার বিদেশি বন্ধু দ্বারা এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে হয়নি, হিলারি ক্লিনটন নিজে অর্ডার দিয়ে তখন ওয়ার্ল্ড ব্যাংকের যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী আরও বলেন, তখন বলেছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব, কারো কাছে হাত পাতবো না। আমরা সেটা করেছি, সেটা করে বিশ্বকে দেখিয়েছি। এই সোহরাওয়ার্দী উদ্যানে 1971 সালের 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন এই বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারবো না, আমরা কিন্তু সেই জাতি, আমাদের দাবায় রাখতে পারবে না। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় এতে সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা অংশ নেন। এদিকে মাগুরার মহম্মদপুরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে মহম্মদপুরে বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ সহ 20 জন আহত হয়েছেন। বিএনপির 2 জন কর্মীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় পুলিশের গাড়ি, মোটরসাইকেল, 3টি দোকানপাট ভাঙচুর করেন নেতাকর্মীরা। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসী জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করেন। তখন বিএনপি নেতাকর্মীদের দাওয়া দেয় পুলিশ। পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের এই সময় পুলিশ বরাবর বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উজ্জ্বল নামের এক কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি বুরহান উল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে উপজেলা বিএনপি সমাবেশের আয়োজন করে মিছিল নিয়ে আসার সময় পুলিশের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশের উপর হামলার অভিযোগে অস্বীকার করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মইমুর মিদা। তিনি বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেলের আঘাতে বিএনপির কমপক্ষে 20 জন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, 111-এর মতো অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র হচ্ছে। 111 আমরা বলি নাই, আবারও অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র হচ্ছে, সেই অস্বাভাবিক সরকার বাংলার মাটিতে আমরা হতে দেব না। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উবাইদুল কাদের বলেন, আজ দেশে বিদেশে কত ষড়যন্ত্র, কত চক্রান্তের খেলা তারা জানে। এদেশে 70 ভাগ মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, নির্বাচনে তাকে হারাতে পারবে না, সেজন্য ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে, নিষেধাজ্ঞা বিস্তারনীতি প্রয়োগ করতে চাইছে। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জ্বালারে জ্বালা অন্তর্জ্বালা, অন্তর্জ্বালায় জ্বলছে বিএনপি, জ্বলছে তারেক জিয়া। কী করে হলো পদ্মা সেতু, ঢাকায় মেট্রো রেল, তাদের অন্তর্জ্বালা তো থাকবে, শেখ হাসিনা করেছে, এটা তাদের অন্তর্জ্বালা। মানুষ খুশি আর এই দলটি অখুশি, শেখ হাসিনার অর্জনে মানুষ কেন খুশি? এজন্য ব্যথার বিষ জ্বালায় তারা মরছে, সেজন্য শেখ হাসিনাকে তারা চায় না। বিদেশি মুরব্বীদের ডাকছে,
হটাও শেখ হাসিনাকে, দরকার হলে আবার তত্ত্বাবধায়ক। আদালতের আদেশে যে তত্ত্বাবধায়ক মরে গেছে সেটাকে তারা আবার জীবিত করতে চাচ্ছে, এটা কি হবে? শেখ হাসিনা রিজাইন করবে, সংসদ ভেঙে যাবে, এই সরকার পদত্যাগ করবে, বাংলার মানুষ যেটা চায় না তারা কেন তা করতে চায়? ছাত্র সমাজকে উদ্দেশ্য করে উবায়দুল কাদের বলেন, আজকে তারুণ্যের যে ঢেউ নেমেছে তা আবেগ ও চেতনা দিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাতৃভূমিকে রক্ষা করব, গণতন্ত্রকে বাঁচাবো। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, গণতন্ত্র মুক্তিযুদ্ধ স্বাধীনতার শত্রুদের রুখতে খেলা হবে, তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান, নির্বাচনের আর বেশি সময় নেই। ছাত্র রাজনীতিকে আকর্ষণীয় করবেন নিজেদের আচরণে, এটা হলে নেত্রী সুনাম আরও বাড়বে। এদিকে কুমিল্লার বরুড়ায় জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে, এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত সাতজন। শুক্রবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে। বরুড়ার থানার ওসি ফিরোজ মোহাম্মদ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা হলেন বালগাঁও গ্রামের মৃত হাসান আলীর ছেলে আব্দুস সাত্তার, একই গ্রামের জামাল হোসেনের ছেলে খুরশেদ। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, জমি নিয়ে অনেক বছর ধরে সাত্তার ও খুরশেদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল, এ নিয়ে আদালতে উভয় পক্ষের বেশ কয়েকটি মামলাও চলছে। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে যান সাত্তার, এতে ক্ষিপ্ত হয়ে খুরশেদ তার লোকবল নিয়ে হামলা চালায় সাত্তারের উপর। পরে আহত অবস্থায় সাত্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় উপপক্ষের আরও সাতজন আহত হয়েছেন, তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি ফিরোজ হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ হয়েছে, এতে দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি, ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ঘটনার তদন্ত চলছে, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ছাত্রলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সুলতান মোহাম্মদ, মনসুর আহমেদ। শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়া সমাবেশে যোগ দেন ধানের শীষের সংসদ সদস্য এমপি সুলতান মনসুর। সমাবেশের মঞ্চে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমানের পাশের আসনে বসেন ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মনসুর। তারপরে আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা বসেন। সমাবেশের প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ছাত্র সমাবেশ শুরু হয়। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সহ দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা আসন গ্রহণ করেন। 2018 সালের জাতীয় নির্বাচনে দানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন সুলতান মনসুর। নৌকার সুলতান খ্যাত এ প্রার্থী সেই সময় বিএনপি জোটের শরিক গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। সেটি ছিল কুলাউড়ার রাজনীতির ইতিহাসে একটি অকল্পনীয় ঘটনা। এরপরই গুঞ্জন উঠে ফের আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে নির্বাচন করতে চান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 2018 সালের নির্বাচনের পর থেকেই সুলতান মনসুর বলতে শুরু করেন, তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন, তিনি আওয়ামী লীগ ছেড়ে যাননি, আওয়ামী লীগে আছেন, কোথাকার এক মেজর স্বাধীনতার ঘোষণা কীভাবে করে, এদেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে মেনে রাজনীতি করতে হবে, যদি তার এসব বক্তব্য কুলাউড়ার মানুষের মনে কোনো প্রভাব ফেলেনি। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ 2018 সালের আগে 1996 সালে 12 জুনের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। 111 ইস্যুতে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে অংশ নেননি।